আমরা এখন আলোচনা করতে চলেছি মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবজেক্টের শেষ এক্সপেরিমেন্ট টু ডেভেলপ টাইমার্স প্রোগ্রামিং ইন আর্ম কন্ট্রোলার। আর্ম কন্ট্রোলারের মাধ্যমে আমরা যে টাইমার প্রোগ্রামিংটা আছে সেটা আমরা কিভাবে ডেভেলপ করব। এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করতে আমাদের লেগেছে STM32 LED রেজিস্টার, জাম্পার ওয়্যার, ব্রেডবোর্ড, আর সফটওয়্যার লেগেছে আরডুইনো, যেটার দ্বারা আমরা মাইক্রোকন্ট্রোলারটাকে ফ্ল্যাশ করেছি। আমরা এই এক্সপেরিমেন্টের সার্কিট ডায়াগ্রামেই দেখতেই পাচ্ছি যে A0, A1, A2, A3, A4, A5 পিনের সাথে আমরা প্রত্যেকটার সাথে একটা করে LED কানেক্ট করেছি। আমরা আরডুইনো সফটওয়্যার ব্যবহার করছি মাইক্রোকন্ট্রোলারের মধ্যে প্রোগ্রামটা ফ্ল্যাশ করানোর জন্য। এখানে আমরা আরডুইনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি। তো এটা আমরা জাস্ট সিম্পল টাইমার প্রোগ্রাম করার জন্য করব, যেটা কয়েকটা সেট অফ পিন ব্যবহার করে হবে। আমরা একটা পিন ফাংশন ব্যবহার করছি, যেখানে আমরা A0, A1, A2, A3, A4, A5 এই কটাকে অ্যারেতে স্টোর করছি। দেন সেট অফ ফাংশন ব্যবহার করব। তারপর ফর লুপ ব্যবহার করছি লুপের মধ্যে, মানে লুপটা হলো ডিজিটাল রাইট পিন জে হাই। তো এটা হচ্ছে কারেন্ট পিন, তো এটা হচ্ছে কারেন্ট পিনটাতে 5 ভোল্ট হাই স্টেট করবে, মানে 5 ভোল্ট বাড়াবে, তো ওটা জ্বলে উঠবে। দেন 200 মিলিসেকেন্ডের ডিলে হবে। দেন আবার 500 মিলিসেকেন্ডের ডিলে হবে। নেক্সট আবার ফর লুপে রিভার্স অর্ডারে লাইটগুলো অফ হবে। নেক্সট 200 মিলিসেকেন্ডের ডিলে হবে। তো কোডটা এইভাবেই সাইকেলে চলতে থাকবে। এই কোডটা দেওয়ার পর আমরা টুলসে যাব। টুলসে গিয়ে বোর্ডে ক্লিক করব। দেন বোর্ডে গিয়ে আমাদের STM32 বোর্ডটা সিলেক্ট করব। কম্পিউটারের সাথে মাইক্রোকন্ট্রোলারটা USB এর সাথে কানেক্টিং করে রাখতে হবে। তারপরে আপলোড বাটনে ক্লিক করলে মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রামটা ফ্ল্যাশ হয়ে যাবে। এক্সপেরিমেন্টটি আমরা সাকসেসফুলি কন্ডাক্ট করার পর দেখতে পাচ্ছি যে এই কোডটার দ্বারা যে অ্যারেটা সেট করা হয়েছে, অ্যারের মধ্যে যে পিনগুলো আছে সেই পিনগুলোকে 1x1 আউটপুট দিচ্ছে, মানে সেই পিনগুলোর মধ্যে কানেক্টেড LEDগুলো 1x1 জ্বলে উঠছে। দেন একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য ওয়েট করছে, যেটা হলো 500 মিলিসেকেন্ড। তারপরে আবার LEDগুলো অফ হয়ে যাচ্ছে রিভার্স অর্ডারে, যেটা একটা ব্লিঙ্কিং এফেক্ট তৈরি করছে। আর যেখানে পিনগুলো একটা সিকোয়েন্সে লাইট আপ হচ্ছে, আবার রিভার্স অর্ডারে বন্ধ হয়ে যাচ্ছে।